towards Mandarmani. Yo! Yo, yo, man! Ah, dilo, 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 dilo! Yo, man! Yo, yo, yo! Yo. Hello, সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা যাচ্ছি কোথায় মন্দারমণি আবার কোথায় তো এটা তোমরা দেখতে পেয়েছো থাম্বনেলে এই ট্রিপটা আসলে আমাদের অনেক দিন আগে প্ল্যান হয়েছিল মানে প্রায় ধরো 3 মাস আগে মতন প্ল্যান হয়েছিল ব্যাপারটা 3 মাস অলমোস্ট অলমোস্ট 2.5 মাস বা 3 মাস আগে প্ল্যান হয়েছিল তো এটা আমাদের মানে এটা আমার অফিস কলিগদের সঙ্গে অফিস কলিগ তো না বেসিক্যালি আমার মানে অফিসের বন্ধুদের সঙ্গে এই ট্রিপ মানে ওদের সঙ্গে আমাদের ফার্স্ট ট্রিপ এটা আমার অফিসের বিপ্রতিদের সঙ্গে ছিলাম তাদের সঙ্গে তো তোমরা ওদেরকে ভিডিও তো দেখোনি বাট হ্যাঁ মানে বিয়েতে দেখেছো হ্যাঁ বিয়েতে হয়তো দেখেছো কিন্তু তাহলে যেটা প্র্যাঙ্ক করলাম না ও ইয়েস ইয়েস হ্যাঁ ওদেরকে দেখেছো কিন্তু সবার সঙ্গে হয়তো আলাপ হয়নি কিন্তু হ্যাঁ ফাইনালি ওদের সঙ্গেই ট্রিপ তো সেটা তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি আর আমরা কোথায় যাচ্ছি সেটাও দেখতে পেয়ে গেছো সি স্টার বলে রিসর্টটায় যাচ্ছি আমরা এইটাও মানে ওই মন্দারমণি শেষের দিকে তো হ্যাঁ বেশি এখন কথা না বলে তাদের ভিডিও স্টার্ট করা যাক ওরা ওখানে বেরোচ্ছে আমরা টোটাল 3টে গাড়ি যাচ্ছে এবার টোটাল বেরিয়ে গেছে আমরা জাস্ট বেরোচ্ছি তো হ্যাঁ বেশি লেট না করে আজকে ভিডিও স্টার্ট করা যাক ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিফ্রিজ আমি দীপাঞ্জন তাহলে চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক তো আমরা এখন দাঁড়িয়েছি এই যে আমরা এখন দাঁড়িয়েছি এখানে ব্রেকফাস্ট করতে তারপর আমাদের এটা হচ্ছে আমাদের গ্রুপ চোখ নীল ছিল এই আমাদের গ্রুপ সবাই একটু হ্যালো করে দাও হ্যালো এই যে দেখতে পাচ্ছ না এই মুখটা দেখি দাও আরেকজন কোথায় গেল আমাদের জম্বি কোথায় আমাদের আরেকজন আসছে আসছে হ্যাঁ হ্যাঁ হাই করতে ভুলে গেছে না না সে অসুবিধা নেই সব করে দেবো আরেকজনের জন্য ওয়েট করছি আমরা তারপর আমরা বেরোবো এখন কটা বাজে এখন বাজে 9:10 ওই আধ ঘন্টা বলছি আড়াই ঘন্টা মতন লাগবে আড়াই ঘন্টা থেকে আধ ঘন্টা হয়ে গেছে এই যে কি বক্তব্য বক্তব্য এই যে আমরা আমি এই যে আমি একটা ড্রাইভার এই একটা ড্রাইভার আর ও একটা ড্রাইভার তিনটে গাড়ি আমাদের তিনটে গাড়ি নিয়ে বিনা পয়সা ড্রাইভার হ্যাঁ আর এরা হচ্ছে সব যাত্রী এরা সব যাত্রী ওই ওর জন্যই ওয়েটিং আমরা আরেকজনের জন্য এই যে আমাদের গেস্ট এন্ট্রি হচ্ছে গেস্ট লজ্জা পাচ্ছিস কেন তুই সবার সবার ইন্ট্রোডাকশন হয়ে গেছে তোরই বাকি সৌম্য হ্যাঁ সৌম্য এটা হচ্ছে শিকি ওরা কি এটা হবে হবে এসব পরে গল্প হবে তো যাওয়া যাক এবার টুয়ার্ডস মন্দারমণি ওফ অনেকক্ষণ পর ফাইনালি আমরা পৌঁছালাম হোটেলে আমাদের হোটেলের নাম যেমন দেখিয়েছো তোমরা সি স্টার এটা হচ্ছে এডিবি ক্যানভাসের ঠিক পাশেরটা এদিক দিয়ে ঢুকেছি আমরা রাস্তার যে অবস্থা এটা একদম ভেতর দিকে আর আজকে মোহরম আছে তো ওই জন্য সারা রাস্তায় স্পিকার ফিকার বাজে প্রচুর ভিড় তো আমরা আপাতত ঢুকি ফ্রেশ ট্রেশ হই তোমাদেরকে তোমাদেরকে বাকি সব দেখাচ্ছি ফ্রেশ ট্রেশ হয়ে তোমার দেখা হচ্ছে একটু পরে চলো টাটা এই আমাদের হচ্ছে রুম নাম্বার NX5 এটা হচ্ছে আমাদের রুম রুম ট্যুর কাহানি হর ঘর কি দেখি দে কিরম রুম এটা হচ্ছে আমাদের পুরো গোটা রুম দেখতে পাচ্ছ ছোটোর উপর ভালো রুম বা হ্যাঁ ওপরে নর্মাল যেরকম থাকে কিন্তু ছোট আমাদের পরপর পরপর পাঁচখানা রুম আসলে তো আমরা 11 জন আছি একদম পরপর পর পেয়েছি একদম আর একদম সামনে গিয়ে এখন আপাতত সব রেডি ফেডি হতে সুইমিং পুলের দিকে যাবে তো আমরা জাস্ট ফ্রেশ ট্রেশ হইনি তো আগে ভাবলাম তোমাদেরকে রুমটা অগোছালো হওয়ার আগে তোমাদেরকে রুম ট্যুরটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে ঢুকেই রুম বাদিকেই দেখতে পাচ্ছ টিভি টিভির আগে বাদিকে একটা এটা শুরের টাইপের আছে তোমরা জুতো পুঁতে রাখতে পারো এগুলো হচ্ছে আমাদের জিনিসপত্র টিভি আছে আর যেখানে এখানে যেরকম নর্মাল জিনিসপত্র দেয় দুটো জলের বোতল দুটো গ্লাস দুটো কাপ চা বানানোর জিনিসপত্র কেটলি এখানে কি বলে বালিশ পাখা চলছে কিন্তু কোল বালিশ নেই রে সব ভালো কোল বালিশ আই রেকমেন্ড এভরি হোটেল টু কিপ আ কোল বালিশ অ্যাট লিস্ট ওয়ান থ্যাংক ইউ পাশে একটা টুল আছে ওই পাশে একটা টুল আছে এদিকে চেয়ার বসার টেবিল দুদিকে দুজন চেয়ার গল্প করতে পারো খুব বড় বলবো না রুমটা বাট ছোট বড় ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো আর এখানে আছে আলমারি স্লাইডিং আলমারি অন্য জায়গায় স্লাইডিং আলমারি দেখে নিই আমরা আমরা যা দেখেছি সব নর্মাল আলমারি আর এই পাশে এখানে বড় একটা আয়না দেখতে পাচ্ছি সুন্দর আয়নাটা এখানে মানে সাজা টাজার জন্য এনাদের জন্য খুব ভালো মেকআপ ফেকআপ করবে একটু এখানে এখানে একটা ছোটো ড্রয়ার টাইপের আছে এদিকে পর্দা এক্সকিউজ মি পর্দার পাশে পেছনে জঙ্গলের দিকটা জঙ্গল না মানে ওই পেছনের দিকটা আর সমুদ্র হচ্ছে এই এই দিকে না সমুদ্র বাদিকে গিয়ে বেরিয়ে গিয়ে বেরিয়ে বাদিকে এটা হচ্ছে বাথরুম বাথরুমটা দেখি কীরকম বাথরুম টু ভালো একদম উডেন এটা উডেন টাইলিং ভালো ছোটোর উপরে খুবই ভালো মাঝখান দিয়ে একটা পার্টিশন চলে গেছে কেন ইয়ে না শাওয়ার আছে এখানে ভালো এখানে টয়লেটারিজ যেমন থাকে এখানে সাবান আছে সাবানের সঙ্গে এখানে মনে ব্রাশ আছে আর টুকটাক যাতাকের চিরুনি আছে ভালো
মানে মোটামুটি চারিদিকতে দেখতে গেলে ছোটখাটোর উপরে রুমগুলো যথেষ্ট ভালো। ভাড়া কত কী আছে তোমাদেরকে একটু পরে বাড়াচ্ছি, তারপর তো আমরা রেডি হই, কারণ সব বন্ধুদের সঙ্গে এসেছি, তো এখানে বেশিক্ষণ যদি ভিডিও করতে থাকি আমার গালাগালি খাওয়া একদম পাক্কা লেখাই আছে। তো হ্যাঁ বেরোই, রেডি হয়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাকি জিনিসপত্র, তাই তো? চলো গেটিং রেডি। তো এই যে দেখতেই পাচ্ছ সব পুল রেডি হয়ে গেছে, আমি একদম ড্রেস পরে নিয়েছি পুলের, এবার জাস্ট পুলে নামবো, বাকিরা সব রেডি হচ্ছে আস্তে আস্তে, 10 জন আছি, তো রেডি হতে একটু তো সবার টাইম লাগবেই, 5-7 মিনিট এক্সট্রা, তো সব রেডি হয়ে নিক, তারপর আমরা যাচ্ছি পুলে অ্যান্ড দেন ডিরেক্ট লাঞ্চ। হয়তো এই বেলা আর বিচে যাওয়া আমার মনে হয় না হবে বলে, হয়তো ডিরেক্ট বিকেলবেলাতেই বিচে যাব। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট পুলে। এই যে আমরা এবার নামলাম, এবার যাবো আমরা পুলের দিকে, তাই তো? হ্যাঁ, তো তোমরা যদিও কিছু না ইগনোর, আমরা এদিকে আমাদের রুম আমরা ঘুরে গেলাম, আমরা যাবো হচ্ছে এদিকে পুলের দিকে, আর তোমাদেরকে দেখাচ্ছি রিসর্টটা কীরকম একটু আশেপাশে। ঢুকেই বাঁদিকে রেস্টুরেন্ট আছে, এই যে এন্ট্রি, এদিক দিয়ে বাঁদিকে রেস্টুরেন্ট আছে, তাই তো? এবার আমরা যাই পুলের দিকে, পুলে সবাই আছে ওখানে। এখানে আর কি ওই বললাম না, বেশি ভিডিও করার টাইম পাওয়া যাবে না, কারণ অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা, তো ওই জন্যই। হ্যাঁ ইয়েস, তো আমরা ঢুকছি, এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স, ঢোকার সময় এই বাদিকে আমাদের পার্কিং হচ্ছে পেছন দিকে, এটা পুরো এডিবি ক্যানভাস, তোমরা হয়তো নাম শুনেছো, এটা পাশেরটাই মানে একদম গায়ে লাগানো, একদম গায়ে লাগানো। হ্যাঁ, এটা সি স্টার স্পা রিসর্ট, স্পা হয় কি? হ্যাঁ হয় মনে হয়। তো এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গাটা হচ্ছে একদম ওই পুরো বড় একটা লন, আর লনের পাশে বাদিকে সব হচ্ছে রুম ভিউ, এগুলো সি ভিউ রুমগুলো, বলছি রুম ভিউ সিগুলো নাকি, মাঝে মাঝে কথা ঘেটে যায়, একটু কিছু করার নেই, সরি। এদিকে হচ্ছে রুমগুলো, আর এদিকে হচ্ছে পুরো লনটা, তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি ভেতরে, পাশে সব বন্ধু বান্ধবরা। আর আমরা চিকেন পকোড়া অর্ডার করেছি, চিকেন পকোড়া অর্ডার করেছি, আপাতত তোমাদের সামনে সমুদ্রটা দেখে আসি আগে। ইয়েস, এই যে এটা হচ্ছে লন এরিয়াটা যেমন বলছিলাম পুরো, আর পাশে টুকটাক টুকটাক সব এই ছোটো ছোটো ওই কী বলে, ছোটো ছোটো ওই ওই হাট টাইপের রুম, যেগুলো কী বলে ওটাকে ভুলে যাচ্ছি, ওই কটেজ, কটেজ, ইয়েস কটেজ, কটেজ টাইপের রুমগুলো, আর প্রচুর বড় এরিয়া, এখানে ছোটো ছোটো বসার জায়গা আছে দেখতে পাচ্ছি এখানে, এই জায়গাটা বিশাল বড়। আর এটা হচ্ছে বেসিক্যালি একদম মন্দারমণি শেষের দিকে, মোহনার দিকে, সব কিছু মানে আশেপাশেই হচ্ছে, যেমন বললো এই এডিবি ক্যানভাস, তারপর আমরা আগেরটা যেটা আসলাম বেঙ্গল বিচ, এটা সব পাশের দিকেই, মানে একটা একটু খালি খালি বিচের জায়গা, তো তোমরা ফ্যামিলি নিয়ে আসলে ভালো করে টাইম স্পেন্ড করতে পারো। এখানে হচ্ছে বড় বসার জায়গা দেখতে পাচ্ছ আশেপাশে, আর সামনেই বিচ, এখানে পার্সোনাল বসার জায়গা, এখানে তোমরা আরামসে বসতে পারো, বসে টাইম স্পেন্ড করো, বিকেলবেলা সুন্দর এখানে লাইট ফাইট জ্বলে, ওখানে দেখছি একজন মেসাজ করছে, তুমি চাইলে মেসাজও করাতে পারো। আর এখানে হচ্ছে বিচ, এখানে বিচের মধ্যে টুকটাক টুকটাক সব ওই স্পোর্টস অ্যাক্টিভিটির অ্যাক্টিভিটিও আছে, যেখানে স্পিড বোট, তারপরে ওই ব্যানানা রাইড ফাইড হয়, তো দেখছি কী করে, কিন্তু এতজন তো আছে, এতজনকে একসঙ্গে গ্যাদার করে নিয়ে যাওয়ানো করানোটা ব্যাপারটা একটু চাপের ব্যাপার। তো হ্যাঁ যাই ভেতরে, একটু পুলে এনজয় করি, আর পুলের কিছু সস্তা আমাদেরকে নিশ্চয়ই দেখাবার, বাকিরা কী করছে চলো দেখে নি। সবাই নেমে গেছে জলে, আমি নামছি নামছি, কি কারণটা কি, সব এখানে বাচ্চাদের মতন ক্যাচ ক্যাচ খেলছি, কি অবস্থা, জল নিয়ে বেশি, ওই দিকটা যা, ওই দিকটা মানে ডিপ আছে, ওই দিকটা মানে ডিপ আছে, ওই দিকটা যা দেখি, ও দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি, ওয়েট, কোথায় জল পড়ছে, গুড়ু 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 গুড়ু, পেটের মধ্যে গুড়ু গুড়ু করছে না, আমি একটু, মা এইটুকু জল, চুল ভিজে যাবে তো হোটেলে, যেমন বললাম মন্দারমণিতে আসবো, সমুদ্রে নামবো না তা তো হয় না, একটু হলেও নামতে হবে, বাকি সবাই এখানে নেমে গেছে, তাই একটু যাচ্ছি ওদের সঙ্গে, কিছুক্ষণ থাকবো তারপরে আবার চলে যাবো, কিছু করার নেই, কারণ সমুদ্রে বেশিক্ষণ থাকলে তো একটু পুরোই বালি বালি হয়ে যায়, একটু যাই ভেতর দিকে। মন্দারমণিতে আসলে, মন্দারমণিতে আসলে সমুদ্রে নামলে তা কি হয়, এই মজাটা যাই হোক না কেন পুলে পাওয়া যাবে না, আলাদাই ব্যাপার।
share and subscribe. Dipfreeze. Yo, what's it called, gang? GBG. GBG. চলো যাওয়া যাক হয়ে গেছে অনেক চলো হয়ে গেছে এবার গিয়ে খাওয়া দাওয়া করা যাক নাকি আমার এই ভাই রোদ উঠছে চল যাওয়া যাক এই আমাদের খাওয়া দাওয়া এদিকে সব তো মহিলা সমিতি একদম বাবা এক দুই তিন চার ছবি তুলবেন না দাদা লজ্জা করে না এটা চুরি থাকতো না আগেকার দিনে বিয়ে বাড়িতে এরম করে এরম করে মুখে আ করে আছে না দাদা এরম করে একটু ঠিক আছে লাল স্যার ভালো ভালো চিকেনের পিস গুলো বড় বড় দেখছি এখানে ভালো খাওয়া দাওয়া ভালো আর ইয়ে খাওয়া দাওয়ার দামও ইয়ে খুব দেখলাম আমার এমন কিছু দাম দেখি 300 টাকার ভেতরে সব যা আছে জোরে বলতে পারিস কিন্তু বলতে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আমি আমি খাওয়া শুরু করি এখন খেয়ে নি তারপরে খেয়ে নি দেখ দেখা হচ্ছে বিকেল কারণ আমাদের সবারই খেয়ে নিতে টেস্ট দরকার এই যে খাচ্ছে কিন্তু একজন হ্যাঁ সন্ধ্যাবেলা একটু কাঁকড়া টাকড়া হবে নাকি শেখে গিয়ে ওকে এই যে আমাদের বিকেল এখন উনো খেলা চলছে এখানে সবাই মিলে কয়েকজন এটা হচ্ছে ভাইটা লুকো এটা হলো রিভার্স মানে এটা হচ্ছে উনোর উল্টো দিকে আবার উনো আছে রিভার্স রিভার্স হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না আমরা আপাতত চা নিয়ে পেছন দিয়ে আমরা এখন দর্শক আমরা পেছনে বসে আছি ড্রাইভার ড্রাইভার লোক আমরা ড্রাইভারদের পাশে বসিয়ে রাখে না বলে বুঝো না আমরা মালিকরা এনজয় করছে আর এই বাইরে এখানে মরমের জন্য যা আওয়াজ দিম দিম ভালো সাজানো কিন্তু লাইট গুলো দেখে দিকটা দেখাটা কিন্তু ছোট এই যে পুল দেখতে পাচ্ছ এই যে বিকেলের অ্যাটমসফিয়ার এই জায়গাটা সুন্দর লাগছে আমরা এখন যাব বিচের দিকে বিচে গিয়ে হালকা টুকটাক খাওয়া দাওয়া কিরে তোরা কি খাবি খাবার 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 চিকেন টিকেন খাবো আমরা বসে চিকেন মাছ তাই তো এই যে আমাদের মধ্যে একজন এখানে বিকেলবেলা পেপার পড়ছে নাকি বাহ কি পড়লি এই যে ভাই লেজেন্ড 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 দুজন লেজেন্ড কোন দুজন লেজেন্ড সুব্রত ভট্টাচার্য স্যার আর এইদিকেও লেজেন্ড ও এটা তো ইয়ে আজকে বেরিয়েছে না মুভি মুভি ইয়েস এটা রিসেপশন এরিয়াটা হ্যাঁ বাঙালি পাঞ্জাবি প্রেম কাহিনী হ্যাঁ আমাদের ঘরের মেম্বারের একজন ভাই এখানে পেয়েছি হ্যালো এই যে পুলের পাশে এখানে লাইভ বারবিকিউ কাউন্টার আছে তোমরা চাইলে এখান থেকে বারবিকিউ নিতে পারো আমরা এখান থেকে পমফ্রেট নিয়েছি আর চিকেন আমাদের কি বলেছে কাকু চিকেন টিক্কা চার প্লেট এখানে হচ্ছে সব দাম টাম লেখা আছে তোমরা এখানে নিতে পারো একদম এখন নেওয়া যাক চিকেন টিক্কা খাওয়া যাক দেখে তো হেভি লাগছে অসুবিধা নেই জোরে বলতে পারিস কিন্তু ব্যাপারটা হচ্ছে সব ভালো কিন্তু এখানে যা গরম লাগছে আমাদের বাইরে এবার একদম হাওয়াই নেই এখানে হ্যাঁ রুমে গিয়ে আমরা বসবো কারণ বাইরে প্রচুর গরম প্রচুর ঘেমে যাচ্ছে পুরো একদম আমরা নেক্সট নিয়েছি হচ্ছে পমফ্রেট তন্দুরি দেখতে দেখি লোভনীয় লাগছে কিন্তু ব্যাপারটা খুব একটা বড় না দেখে মনে হচ্ছে এবং হাতের অনুযায়ী দেখতে পারো খুব বেশি বড় না কিন্তু তাও চলে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এত গরম এই জন্যই আমাদের এখানে এবার যাই না প্রত্যেকবার যখন আসি আমরা এখানে অতটা গরম থাকে না কিন্তু এবার যাই না কেন মারাত্মক গরম লাগছে আমাদের এখানে হাওয়া এক ফোঁটাও নেই এখানে যাই হোক আপাতত খাওয়া দাওয়া টুকটাক করি তারপর পুলের পাশে এখানে যেন পুল তো আপাতত বন্ধই আছে ঘরের দিকেই যাবো কারণ এসিতেই বসতে হবে বাইরে প্রচুর গরম প্রচুর
হ্যাঁ হ্যালো গুড মর্নিং ভালোই ঘুমটুম দিয়ে একদম সকালবেলা এখন রেডি ফর ব্রেকফাস্ট এখন চেঞ্জ করলাম না ইউজুয়ালি এই মন্দারমণিতে মানে চেক আউট একটু পরের দিকে থাকে 11টা তো ব্রেকফাস্ট করে এসে তারপর চেক আউট করব রাত্রিবেলা তোমাদেরকে সব ডিটেইলস দেওয়া হয়নি কারণ জানো সব বন্ধুদের সঙ্গে অনেকদিন পর বেরোটা আমার বহু বছর পর বেরিয়েছি তো সব বন্ধুদের সঙ্গে আড্ডা ফাড্ডা মিলে সবাই একবারে শুয়ে পড়েছিলাম তো আমরা ব্রেকফাস্টে এসে তোমাদেরকে সব ডিটেইলস দিয়ে দেবো ততক্ষণে চলো তোমার আগে ব্রেকফাস্টটা দেখে নাও আর বাকিরা কী করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সকাল সকাল এখানে পুরো একদম কমিউনিটি হলের মতন অবস্থা এইদিকে একদম আমরা লাইনেই দাঁড়িয়ে এটা মোটামুটি হচ্ছে এই ধর এত ভিড়ের মধ্যে নিতে পেরেছিস এখানে ডিম ভুজিও আছে ডিম সিদ্ধ আছে লোকটা বলছে যে না যারা যারা ডিম ভুজিয়া খাবে তাদের জন্য ডিম সিদ্ধ দেই হ্যাঁ আমি তো কিছুই পাইনি ঠিক আছে একটু দাঁড়াই ওয়েট করি আসলে এত লোকের রাস না আসলে ওই জন্যই প্রবলেমটা প্রচুর রাস আমি আপাতত লুচি নিতে পেরেছি কি আছে একবার দেখিয়ে দিই এখানে লুচি ছোলার ডাল এটা উপমা শেষের দিকে এটা হচ্ছে সুজি এখানে এগ ভুজি ছিল এগ ভুজি তুই নিয়েছিস না শেষ তাহলে আমাদের খাওয়া দাওয়া ডান মানে ব্রেকফাস্ট ডান ব্রেকফাস্ট ডান এবার রেডিও বেরোনোর পালা এখন বাজে হচ্ছে মোটামুটি ধর ওই 10:30 মতন বাজে 11টায় চেক আউট তো ব্রেকফাস্টে এখানে যেমন তোমাদের দেখালাম ভালোই ভিড় ছিল এখানে আর মহরমের দিন তো কালকে ছুটি ছিল মহরমের যে প্রচুর ভিড় প্রচুর লোকজন এসছে আর ভিড় মানে ওইখানে খাবার দাবারের এরকম হয়ে গেছে আসতে শেষ হচ্ছে আসছে শেষ হচ্ছে এরকম হয়ে যাচ্ছে কিন্তু ওখানে যেটা জানতাম না আর কি যে সাউথ ইন্ডিয়ানে একটা ডিশ থাকে উপমা ছিল আজকে ওইটা নাকি চেঞ্জ হতে থাকে কারণ কি আমরা আই থিঙ্ক 2-3 weeks আগেরই একটা ভিডিও দেখেছিলাম সেখানে ব্রেকফাস্টে ইডলি ছিল ইডলি সাম্বার তো ওটা দেখে আমি বেশ ভালো ছিল যে ইডলি ইডলি আছে ওমা দেখে এসে নেই সুজি সুজি ফুজি এসব ছিল খাবারের টেস্ট ভালো খাবার টেস্ট ভালো হ্যাঁ খাবার টেস্ট ভালো আর হ্যাঁ তাহলে আমাদের যে রুমটা ছিল এই যে এই রুমটা আমাদের তোমাদের দেখিয়েছি এই রুমটা আমাদের নিয়েছিল হচ্ছে 3500 করে এক একটা রুম নিয়েছে আমরা টোটাল 5টা রুম নিয়েছি তো 3500 আর টোটাল আমাদের খাবারের বিল এখন গিয়ে নেবো এখনও নিইনি কিন্তু তাও মোটামুটি ধরো ওই আমাদের জিরা রাইস স্টিম রাইস ওগুলো 100 টাকা 120 টাকা এরকম ছিল কালকে তারপর কাঁকড়া নিয়েছিলাম 2 piece 350 টাকা ঠিকই আছে বড় বড় মোটামুটি সাইজ তোমাদেরকে বলতে পারবো না বাট এজ আ হোল তোমাদেরকে মেনুটা আমি একবার দেখে দিতে পারি এটা হচ্ছে মেনু একবার হালকা করে পজ করে দেখে নিতে পারো তারপর চিকেন কারি আছে ওইটাও 220-225 টাকা খাবারের দাম ঠিকঠাকই আছে বেশি বলবো না কমের দিকে মানে রিসর্ট অনুযায়ী কমের দিকে এটা কিন্তু রিসর্ট অ্যান্ড স্পা মানে স্পাটা হয় আমরা যদিও অত কিছুতে যাইনি এটা হচ্ছে সি স্টার রিসর্ট অ্যান্ড স্পা তো এখানে রিসর্ট অনুযায়ী জায়গা অনুযায়ী দাম ঠিকঠাকই মানে মোটামুটি কমের দিকে তো তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করতে পারো আর বিচের দিকে কিন্তু এই হোটেল যেগুলো মানে এই রিসর্ট যেগুলো এইগুলো মানে তারপরে আমরা আগে যেটা আসলাম বেঙ্গল এগুলো হচ্ছে মানে মন্দারমণি একদম শেষের দিকে মানে মোহন মন্দারমণি মোহনার দিকে আর রুম টুম ভালো পরিষ্কার মানে লাস্ট যে কটা এসছি বেশ ভালো সবকটা এদের সার্ভিস খুবই ভালো সার্ভিস তো খুবই ভালো যে ছেলেটা আমাদের সার্ভিস করছিল সে ছেলেটা খুবই ভালো যখন যা বলছি ইভেন কি রাত্রিবেলা লেট হয়ে গেছে তখনও এসে আমাদেরকে সব জিনিসপত্র দিয়ে গেছে আমাদের লাস্ট বলেছিল যে অর্ডার মানে 10:30 সময় আমরা ফোন করে বললাম যে আমরা 11টার সময় আসবো সেটা মোটামুটি 11:30 হয়ে গেছে প্রায় আর তারপর বেরিয়েছি প্রায় 12টা তো কোনো অসুবিধা হয়নি যা চাইছি মানে একটু পেঁয়াজ দিন একটু লঙ্কা দাও মানে দিয়েও দিচ্ছে সার্ভিস খুবই ভালো খুবই ভালো খুবই ভালো মানে কিচ্ছু বলেনি হ্যাঁ মানে অনেক জায়গায় বলে না অনেক লেট হয়ে গেছে কিন্তু এখানে খুবই ভালো না সার্ভিস মানে সার্ভিসের দিক দিয়ে তোমরা খুবই ভালো আসতেই পারো এখানে আর হ্যাঁ তো মোটামুটি এরকমই ছিল এবার আমরা বেরোবো বেরোনোর সময় তারপর তোমাদেরকে একবার বলছি কারণ এখানে যা বাইরে গরম মানে বুঝতে পারি আমাদের আমরা ভালো ওয়েদার ছিল বেশ মেঘলা মেঘলা বাট আজকে কিন্তু সন্ধ্যাবেলা সেই আমি জানি না সন্ধ্যাবেলা এখানে আমাদের তো ফার্স্ট টাইম এসে অন্তত সন্ধ্যাবেলা বাইরে বসা যায় কালকে যখন বিচে গেছিলি হাওয়া ছিল না কিচ্ছু ছিল না বিচে আমরা রাত্রিবেলার দিকে হাঁটতে গেছিলাম বিচেও হাওয়া নেই গরম কেন জানি না এবার ফার্স্ট টাইম এরকম ওয়েদার পেলাম
তো হ্যাঁ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর চলো, আরো মন্দারমণি ভিডিওস আসছে। মন্দারমণি আসছে, রিসর্ট আসছে, ঘুরতে যাওয়ার আসছে, খাওয়া দাওয়া টুকটাক গেলে নিশ্চয়ই খাওয়া দাওয়া আসবে। কারণ ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়া আমাদেরও কমই যাওয়া হয় এখন, ঘুরতে যাওয়া বেশি। আর ঘুরতে গেলেই তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা। তো হ্যাঁ চলো, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন ভাবে, নতুন করে, নতুন কোনো ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।